চ্যাম্পিয়ন হতে না পারলেও ওয়ানডের মতো টি টোয়েন্টি ফরম্যাটেও বাংলাদেশ জায়গা করে নিয়েছে বিশ্ব ক্রিকেটে। নিদাহাস ট্রফিতে এটাই বড় পাওয়া টাইগারদের জন্য, বলেছেন মুশফিকুর রহিম। হতে পারত এই আয়োজন আরও রঙিন, ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে টাইগারদের, কিন্তু সেখানেও ছিল শোকের ছায়া। রবিবারের ফাইনালে উৎসবের সব আয়োজন যখন প্রায় চূড়ান্ত, তখন দীনেশ কার্তিকের অতিমানবীয় এক ইনিংসে সব ভেস্তে যায়। প্রেমাদাসার সেই শোক তর্তাজা, এমন ম্যাচ কি করে এত সহজে বলা যায়। বেঙ্গালুরু থেকে কলম্বো, দুইবার ভারতের বিরুদ্ধে সুযোগ পেয়েও শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ। পুরো টি টোয়েন্টিতে আমরা কনসিস্টেন্ট ক্রিকেট খেলতে পেরেছি, তো এটা আমাদের টিমের জন্য একটা প্লাস পয়েন্ট, যেটা কিনা আমরা লাস্ট কয়েকটা বছর হয়তো বা টি টোয়েন্টি ফরম্যাটে করতে পারছিলাম না। তো এটা আমি মনে করি যে অবশ্যই আমি মনে করবো যে একটু খারাপ তো লাগবেই, কারণ স্বাভাবিক এত কাছে এসেও আমরা সেই ট্রফিটা পেলাম না। বাট ইনশাল্লাহ চেষ্টা থাকবে যে নেক্সট টাইম যেন এরকম সিচুয়েশনে যদি আসতে পারি, তাহলে অবশ্যই যেন আমরা আরেকটু নার্ভটা হয়তো আরেকটু আমরা টাফ রাখতে পারি এবং আমরা যেন ওভারকাম করতে পারি। পুরো আসরেই দলের সঙ্গে ছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। দলের পারফরমেন্সে যেমন গর্বিত, তেমনি এমন হারের পর ভারাক্রান্ত হৃদয়ে পাশেই আছেন ক্রিকেটারদের। অনেকেই কষ্ট পেয়েছে, হতাশ হয়েছে, আমি শুধু একটা কথাই বলবো, আমাদের ছেলেরা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। আমি ওখানে ওদের সাথে ছিলাম, আমি জানি ওদের মনের অবস্থা, ওরা খুবই ভেঙে পড়েছিল। তারা হয়তো কষ্ট দিয়েছে, হতাশ করেছে, কিন্তু তারা বীরের মতো লড়াই করেছে এবং সেই জন্য আমি অত্যন্ত তাদের উপরে খুশি। কেন এমন হলো সেই উত্তর হয়তো খুঁজবে টিম ম্যানেজমেন্ট, কিন্তু আপাতত অভিজ্ঞতাকেই সামনে আনলেন মুশফিকুর রহিম। মুস্তাফিজ যে ওটা একবার মেডেন উইকেট নিবে এটা কিন্তু কারো অজানা, মানে কেউই বিশ্বাস করে না, বা আমরাও অবশ্যই বিশ্বাস করেছি যে ভালো ওভার করবে, বাট এরকম মেডেন ওভার নেবে উইকেট মেডেন এটা আসলে কখনোই সম্ভব ছিল না। ঠিক সেই রকমই যে রুবেলা ওই ওভারটা এরকম রান দিবে এটাও কিন্তু কখনোই অজানা, মানে আমরা বিশ্বাস করতে পারিনি। তো আসলে ক্রিকেট খেলা এটা হয়ে যায়, বাট যেটা আমি বললাম যে এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। হতে পারতেন নায়ক, কিন্তু এক ওভারে 22 রান দিয়ে রুবেল হোসেনই এখন খলনায়ক। বিমানবন্দরে কোনো মন্তব্য না করেই চলে যান এই পেসার। দলের সঙ্গে ফেরেননি তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ, পিএসএল খেলতে শ্রীলঙ্কা থেকেই চলে গেছেন দুবাই। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা।